নমস্কার, শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজকে একটি উল্লেখযোগ্য দিন, পৌষ সংক্রান্তি। আমরা সকলেই জানি আজকের দিন মানেই সকলে আমরা অপেক্ষা করি পিঠে পুলি পায়েস ইত্যাদির। তাই আজকের এই বিশেষ দিনে সুর নন্দন ভারতীর আহ্বানে লাইভ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সত্যি ভীষণ ধন্য মনে করছি। আমার খুব ভালো লাগছে যে আজকের দিনে আমি লাইভে আসতে পেরেছি। হ্যাঁ, বন্ধুরা সকলে আমার সাথে সংযুক্ত হচ্ছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুর নন্দন ভারতীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আর অবশ্যই আমি সায়নী, আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল পৌষ সংক্রান্তির পিঠে পুলি মাখা শুভেচ্ছা। আর প্রত্যেকটি ভার্চুয়াল অনুষ্ঠানের মতোই আমি এবারেও জেনে নিতে চাইব, আমাকে কি সঠিকভাবে দেখা যাচ্ছে, আমাকে কি সঠিকভাবে শোনা যাচ্ছে, অ্যাম আই অডিবল, অ্যাম আই ভিজিবল? অনুগ্রহ করে বন্ধুরা একটু জানাবেন, তাহলে আমি আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের এই মহান দিনে, আজকের এই মানে বাঙালির আবেগ। হ্যাঁ, প্রীতম কুণ্ডু লিখছেন, ধন্যবাদ প্রীতম দা। বাঙালির আবেগকে আজকের দিনে ধরে রাখাটা একটু কঠিন বিষয়। আর সুনন্দন ভারতীর পক্ষ থেকে লিখছেন ইয়েস, দেবাশিস সরকার বাবু লিখছেন নমস্কার। নমস্কার, আপনাদের সকলকে নমস্কার জানাই। আপনারা সকলে ভালো থাকবেন। মহামারী অতিমারীর এই চরম দুঃসময়তেও আমরা যখন মন একেবারে আমাদের মন ভেঙে গেছে এবং আমরা সকলেই গৃহবন্দী বলা যেতে পারে, কিছু জায়গা খোলা কিছু জায়গা খোলা নেই, আমরা গৃহবন্দী দশাতেও একটু ভালো থাকবার, সাংস্কৃতিকভাবে ভালো থাকবার আস্বাদ পাচ্ছি সুর নন্দন ভারতীর এই লাইভ অনুষ্ঠানের উদ্যোগের জন্য। অবশ্যই আমি আমার পরিবেশনা নিয়ে আসব, তার আগে আরও একটি ঘোষণা আমি করব, যেটা সুর নন্দন ভারতীর আজকের অনুষ্ঠানের যে বিজ্ঞাপন তাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাও আমি আরেকবার সকলকে স্মরণ করিয়ে দেব। সুরনন্দন ভারতীর পক্ষ থেকে শিল্পী দিবস উইল বি অবজার্ভড অন জানুয়ারি 17th টু মার্ক দ্য ডেথ অ্যানিভার্সারি অব দ্য ফেমাস পোয়েট জ্যোতি প্রকাশ আগরওয়ালা অফ আসাম। তো তার প্রতি, তার চরণে শ্রদ্ধার্ঘ অবশ্যই জানাচ্ছি। আপনারা সকলে এই বিশেষ দিনটিকে অবশ্যই স্মরণ করবেন। আর এরমভাবে মহৎ মানুষদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সুর নন্দন ভারতীকে। আজকের প্রথম নিবেদন আমার তরফ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই। আকাশতলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারিদিকে গান বেজে ওঠে, চারিদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকলে গায়, ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বয়ে যায়। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে,
সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাঁটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছে মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাক অপরাধ, ললাটিতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার খুচুক অবসাদ, সকল দেহে বুলাই দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফুলিয়ে তোলো পিতার আশীর্বাদ, গৃহ ভরে ফুলিয়ে তোলো পিতার আশীর্বাদ, গৃহ ভরে ফুলিয়ে তোলো পিতার আশীর্বাদ। ধন্যবাদ জানাই, সুন্দর সুন্দর কমেন্টস আসছে আমি দেখতে পাচ্ছি, কৃতজ্ঞতা অপরিসীম, সত্যি এক্সট্রা অর্ডিনারি এক্সেলেন্ট পারফরমেন্স লিখছেন দেবাশিসদা এবং প্রীতমদা, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি কতটা এর যোগ্য জানি না, তবে ভালো লাগলো। যেহেতু এত সুন্দর সুন্দর কমেন্ট পেলাম, তাই একটা ছোট্ট কবিতা বলি, আমায় রেখো স্মরণে। আমায় যেন আপনারা প্রত্যেকে স্মরণে রাখেন, আমায় যাতে আপনারা প্রত্যেকে ভালোবাসেন সে আশা আমি রাখি, এবং সেই প্রার্থনাই আমি পরমেশ্বরের কাছে করি সর্বদা। শেষ বিকেলের আলো হব যদি দিগন্তে দৃষ্টি মেল, সবুজের ঢেউ ছড়িয়ে দেব যদি জীবনের পাল তোল, পাখির বেশি গান শোনাব আমায় যদি শোনো, স্মৃতি হয়ে খেলব হৃদয়ে যদি পিছু ফিরে দেখো, পথ হয়ে চলব সাথে যদি যেতে চাও দূরে, আলো হয়ে দিক দেখাবো যদি পথ ভুলে যাও, সুর হয়ে করব খেলা যদি জীবনের গান গাও, শুকতারা হয়ে জ্বলব হৃদয়ে যতদিন তুমি চাও, ফুল হয়ে রইব ফুটে তোমার শূন্য কাননে, অনুরোধ শুধু এতটুকুই, আমায় রেখো স্মরণে, আমায় রেখো স্মরণে, আমায় রেখো স্মরণে। আশা করছি আমাকে সকলেই স্মরণে রাখবেন, কি তাই তো? কমেন্টস করে একটু জানান আমি স্মরণে থাকবো কিনা। সুরনন্দন ভারতী স্মরণে থাকবে, এবং সুরনন্দন ভারতীর সাথে আমি যুক্ত, আমরা যুক্ত, তাই আমার খুব ভালো লাগছে। নিরঞ্জন দাস লিখছেন বহুত বহুত সুন্দর, ধন্যবাদ নিরঞ্জন দা, এভাবেই সাথে থাকবেন, এভাবেই পাশে থাকবেন। অতিমারির পরিস্থিতি চলছে, করোনাকালীন পরিস্থিতি চলছে, আমরা এভাবে লাইভে আসার সুযোগটাই হয়তো পেতাম না, শুধুই হয়তো অফলাইন অনুষ্ঠান হতো, যেমনটি আমাদের হয়ে গেল গত ডিসেম্বর মাসে সুরনন্দন ভারতী আয়োজিত কলকাতা জ্ঞান মঞ্চে, এক বৃহৎ উদ্যোগ যেটার সম্মুখীন হলাম আমরা, সাক্ষী হলাম আমরা, হলো গোটা পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও শিল্পীরা সকলে এসেছিলেন, কানাডা থেকে শিল্পীরা এসেছিলেন, এবং একটি বৃহৎ মহৎ সাংস্কৃতিক উদ্যোগের আমরা সাক্ষী হতে পেরেছি। তার জন্য আমি ধন্যবাদ জানাই সকলকে, সুরনন্দন ভারতীর সকলকে, ঋতুশরঞ্জন বাবুকে বিশেষ করে ধন্যবাদ, আমার মতো এমন এক অধমকে সেই অনুষ্ঠানে সামান্য জায়গা দেওয়ার জন্য। আমি পরবর্তী এবং আমার শেষ নিবেদন, আজকের জন্য সময় তো বড্ডই সীমিত, আপনাদের সকলের জন্য, মানে যার জন্য আমরা গৃহবন্দী হলাম সেই করোনা, তাকে নিয়ে একটা ছোট্ট কবিতা, সোশ্যাল মিডিয়ার পাতা উল্টাতে উল্টাতে, মানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে পাওয়া একটা মিষ্টি কবিতা, আমার ভীষণ কাছের, আমার খুব ভালো লেগেছিল কবিতাটি যখন প্রথম শুনেছিলাম, তো সেটাই আমি একটু আপনাদের সকলের সামনে শোনাতে চাইছি। করোনা, করোনা নামের মহামারী তুমি যাও,
তুমি যাও, একটা বিনীত অনুরোধ, তোমার ভয়টাকে রেখে যাও। ওগো ভয়, তোমারই হোক জয়। ওগো ভয়, তুমি নির্ভীক তরবারি, তুমি নির্মেদ অক্ষয়। ওগো ভয়, তোমারই হোক জয়। ওগো ভয়, তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ। ওগো ভয়, তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে ভূষণ। তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ। ভয়, শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ। কারুর মুখে যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম, কারুর মুখে যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম, সবার মুখে মাস্ক কেটে ঢাকা, সবার কপালে খাম। হাতে নাগরিক পঞ্জির খাতা, কাগজে চায় প্রমাণ, এখন তার কোথায় কেউ দিতে পারেন সন্ধান? মৃত্যুর কোন দেশ তো লাগে না, কাঁটা তার ছিঁড়ে যায়। মৃত্যুর কোন দেশ তো লাগে না, কাঁটা তার ছিঁড়ে যায়। নগর থাকলে নাগরিক, সেই নগরকেই কে বাঁচায়? রোজ আমাদের হিংসা মন্ত্র শেখায় যে পুরোহিত, যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি। করোনা, তোমার ভয়ে বন্ধ হয়েছে সে মন্ত্র উচ্চারণ। মানুষ বুঝেছে জীবন নেই, পুরোহিত প্রয়োজন। করোনা, তুমি যাও, তুমি যাও শেহজাদী, শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী, হোক ভয়টা সাম্যবাদী। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে, সীমিত সময় তাই আজকের জন্য বিদায় জানাবো। নিরঞ্জন দাসদাদা লিখছেন, ওয়াও অতি সুন্দর ম্যাডাম, করোনাকালীন কবিতা, সুন্দর ভয়েস, ধন্যবাদ নিরঞ্জনদা। এবং আরও একবার বলি, আরও একবার স্মরণ করি, গত ডিসেম্বর মাসে কলকাতা জ্ঞান মঞ্চে আমরা সুর নন্দন ভারতীর উদ্যোগে একত্রিত হয়েছিলাম সকলে, একটি মহতি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায়, যেখানে কলকাতা, ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে থেকে বহু গুণী শিল্পীজন একত্রিত হয়েছিলেন। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই কনভোকেশন অনুষ্ঠান আয়োজন করবার জন্য সুরনন্দন ভারতীকে এবং ঋতীশরঞ্জন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মতো এই অধমকে সেই অনুষ্ঠানে সামান্য জায়গা দেওয়ার জন্য। এবং সকলের মনে আশা করছি আজকে আমি জায়গা করে নিতে পেরেছি, তাই পরবর্তী শিল্পীকে আমি আহ্বান জানাবো। আপনারা সকলে পরবর্তী শিল্পীর অনুষ্ঠান দেখুন, আর এভাবেই এগিয়ে চলুন সুর নন্দন ভারতীর হাত ধরে। শুধু মনে রাখবেন, বন্ধনটা যেন শক্ত হয়, বন্ধনটা যেন মনির হয়। ধন্যবাদ, শুভ সন্ধ্যা।